আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশাল ইউটিউব চ্যানেল এবং বিন মিশাল ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, সৌদি আরবে মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রবাসীর কাছে দুই তিনটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এখন মোটামুটি আমরা সবাই এটিএম কার্ডের উপরেই নির্ভরশীল। অনলাইন ট্রানজ্যাকশন করার জন্য এবং সহজে দেশে টাকা পাঠানোর জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকি। আবার অনেকের কাছে কোম্পানির যে স্যালারি দেওয়ার অ্যাকাউন্ট আছে সেটাও আছে। আপনার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনার যদি এটিএম কার্ড থাকে, তাহলে অনেকগুলো বিষয় আপনার জানা জরুরি। যেহেতু আমরা প্রবাসী, আমাদের জন্য একটা নিয়ম, সৌদিয়ানদের জন্য আরেকটা নিয়ম। আমাদের জন্য যে নিয়মটি, এটা অনেকটাই ঝামেলাপূর্ণ। প্রথমত, আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতেও পারবেন না, দেশেও পাঠাতে পারবেন না। ইভেন আরেকটা অসুবিধার কারণ হলো, অনেকেই না জেনেই ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করেন। আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলতে পারবেন না এবং পাঠাতেও পারবেন না। এটিএম বুথগুলো এমনভাবেই তৈরি করেছে, সেখানে তারা এমন অপশন রেখেছে, আপনার ইকামার মেয়াদ শেষ হলে তারা আপনাকে টাকা জমা করার সুযোগ দিচ্ছে, কিন্তু টাকা তোলার সুযোগ দিচ্ছে না, দেশে পাঠানোর সুযোগ দিচ্ছে না। তাই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, ভুল করেও আপনি ডিপোজিট করবেন না। দুই, যে বিষয়টি সব থেকে বেশি খেয়াল রাখবেন, ইকামার মেয়াদ শেষ হওয়ার আগে আগে, অন্তত 10 দিন আগ থেকে, আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে, তাহলে সেটি তুলে নেওয়ার চেষ্টা করবেন। কেননা আপনি জানেন না আপনার কোম্পানি আপনার ইকামা বানাবে কি না। বর্তমানে বহু কোম্পানি যারা ইকামা বানাচ্ছে না, ইনক্রেজ কোনো কারণে যদি আপনার কোম্পানি ইকামা না বানায়, তাহলে যতদিন পর্যন্ত সে ইকামা বানাচ্ছে না কিংবা আপনাকে ফাইনাল এক্সিট দিচ্ছে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে থাকা টাকা আপনি কোনোভাবেই তুলতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেগুলো তুলতে হলে অবশ্যই আপনাকে ইকামা বানাতে হবে, আপনার ব্যাংক কার্ডটা আপডেট করতে হবে, অথবা আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে হবে। আর আমরা মোটামুটি এটাও জানি যে সৌদি আরবে কথায় কথায় কিন্তু হুরুপ দিয়ে দেয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, কখন আপনার কফিল আল্লাহ না করুক আপনার সাথে রাগ হয়ে আপনাকে হুরুপ দিয়ে দেয়, সেটা আপনিও জানবেন না। আপনাকে যদি হুরুপ দিয়ে দেয়, তাহলেও কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। তাই চেষ্টা করবেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা অনেক কম রাখার জন্য, এবং আপনার স্যালারি আসার পরপর আপনি চেষ্টা করবেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, অথবা ওই ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন, তাহলে টাকাটা দেশে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন ব্যাংকে অনেক কম টাকা রাখার জন্য। এবং আকামার মেয়াদ শেষ হওয়ার আগে আগে অবশ্যই ব্যাংক থেকে আপনার যে জমা টাকাটি আছে বা টাকাগুলো আছে সেগুলো তুলে নেবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। এখন সলিউশন হলো, যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়, তাহলে করণীয় কী? আপনি যদি হুরুপ্রাপ্ত হন, আপনি যদি স্পেশাল এক্সিট লাগান, তাহলে আপনার স্পেশাল এক্সিটের যে পেপারটা আছে সেটা নিয়ে আপনি ব্যাংকে গেলে আপনার টাকা আপনাকে দিয়ে দিবে। ব্যাংকে আপনি ম্যানেজারের কাছে গিয়ে আপিল করলে আপনার টাকা আপনাকে দিয়ে দেবে। দুই, আপনার যদি হুরুপ না থাকে, আপনি যদি স্পেশাল এক্সিট অথবা কপিলের মাধ্যমে এক্সিট লাগাচ্ছেন, এক্ষেত্রেও আপনার যদি টাকা আটকা থাকে, আপনি এক্সিট পেপার নিয়ে গেলে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে। আরেকটা সলিউশন হলো, ইকামা বানিয়ে নতুন করে আপনার অ্যাকাউন্ট থেকে আপনাকে টাকাটা তুলতে হবে। এই সমস্যাটা কিন্তু বর্তমানে অনেকের সাথেই হচ্ছে, অনেক মানুষ কিন্তু বর্তমানে তাদের টাকাগুলো তুলতে পারছে না আকামা না বানানোর কারণে। অসুবিধা নেই, যদি আপনার হুরুপ দিয়ে থাকে, আপনি যদি দূতাবাসের মাধ্যমে স্পেশাল এক্সিট নেন, সেক্ষেত্রে এক্সিটের পেপারটা দেখিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে পারবেন, আপনাকে টাকাটা তারা ফেরত দিয়ে দিবে, তারা কিন্তু আপনার টাকা খাবে না, যেহেতু এটা আপনার।